নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে তোমার আলো রাডালে তার আলো যেন ঝরে ও চাঁদ তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে তোমার আলো রাডালে তার আলোই যেন ঝরে সেই আলো চাই আমার বুকে সেই আলো চাই আমার বুকে মনে সে চাঁদ জালো আল্লাহ মনে সে চাঁদ জালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো ও চাঁদ তোমার বসত বাড়ি যে আকাশের বুকে সেই আকাশ নীল হয়েছে যার বিরহে দুঃখে ও চাঁদ তোমার বসত বাড়ি যে আকাশের বুকে সেই আকাশ নীল হয়েছে তার বিরহে দুঃখে তার বিরহে অগ্নি দহন তার বিরহে অগ্নি দহন মনে এসে চাঁদ ডালো আল্লাহ মনে এসে চাঁদ ঢালো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো নারে তাকবীর আর মহব্বতের সাথে যাও নারে তাকবীর বাচ্চারা স্কুলে পড়ছো কে কে হাত তোলো দেখি সবাই স্কুলে পড়ছো তো আচ্ছা খুব ভালো মন দিয়ে পড়াশোনা করছো তো সবাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি বাচ্চাদেরকে আবারও পুরস্কারের গজল বলবো আমার কাছে এখনো পুরস্কার আছে তো আমি মা বোনদের জন্য একটা গজল এনেছি ইনশাল্লাহ সময় পেলে শেষের দিকে সেই গজলটা বলবো আমরা অনেকে ছেলেরা ভাবি যত কষ্ট সব আমাদের জীবন আমরা ছেলেরা বাড়ির বাইরে কাজ করি ইনকাম করি রোজগার করি যা কিছু করি আমরা করি মেয়েরা বাড়িতে বসে থাকে তাদের আর কিছুর কষ্ট না যে গজলে কবরের কথা স্মরণ হয় না যে গজলে মানে কিয়ামতের কথা স্মরণ হয় না মৃত্যু চাকান্তানির কষ্টের কথা স্মরণ হয় না তেমন গজল বলে কি লাভ কি লাভ আছে তেমন গজল শুনে কোনদিন তোমাকে গোহাই কোনদিন তোমাকে দেখিনি গোহাই ও গোনবী একবার দেখা দাও আমায় ও গোনবী একবার দেখা দাও আমায় কোনদিন তোমাকে দেখিনি গোহাই কোনদিন তোমাকে দেখিনি গোহাই ও গোনবী একবার দেখা দাও আমায় ও গোনবী একবার দেখা দাও আমায় প্রাণ ভরে দেখব রওজা তোমার শীতল হবে মন কলিজা শীতল হবে মন কলিজা আমার
সোনালী গোলাপ চুমুখেতে মনে যাই সোনালী গোলাপ চুমুখেতে মনে যাই ও গো নবী একবার দেখা দাও আমায় কোনদিন তোমাকে দেখিনি গোহাই কোনদিন তোমাকে দেখিনি গোহাই ও গো নবী একবার দেখা দাও আমায় কেঁদে কেঁদে বার বার করি বাসনা মন শুধু চাই যেতে পাক মদিনা কেঁদে কেঁদে বার বার করি বাসনা মন শুধু চাই যেতে দূর মদিনা তোমার প্রিয় করে ডাকো রওজায় তোমার প্রিয় করে ডাকো রওজায় ও গো নবী একবার দেখা দাও আমায় কোনদিন তোমাকে দেখিনি গোহাই ও গো নবী একবার দেখা দাও আমায় নারে তাকবীর নারে তাকবীর আমাদের মনে সত্যি সাত জাগে যে বিশ্বনবী সমসময়ে যদি জন্মগ্রহণ হতো তাহলে কতই না ভালো হতো বিশ্বনবী চাঁদ মুখটা দেখতাম মনটা ভরে যেত কিন্তু সেই সময় তো আমাদের জন্মগ্রহণ হয়নি এখন এই সময় মনে হয় নবীকে না দেখতে পেলেও একবার যদি মদিনা শরীফে গিয়ে নবীর রওজা মোবারকটা দেখতে পেতাম যে নবী আমার মক্কা মদিনায় ঘুরে ঘুরে বেড়াতেন সেই ধুলাবালি যদি গায়ে মাখতে পারতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত সেই বিষয়ে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড়ই আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড়ই আপন প্রভুর তোমারই লাগি ধরা ধন্য হলো রে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে তুমি ছিলে মা আমিনার নয়ন মনি উভয় জাহানের ছিলে শিরোমণি তুমি ছিলে মা আমিনার নয়ন মনি উভয় জাহানের ছিলে শিরোমণি স্বপনে হলে ও একবার দেখা দিও রে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে আমার মন কাঁদে রে আমার প্রাণ কাঁদে রে কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে নারে তাকবীর নারে তাকবীর ওরে চাঁদ মামা এত যে পূর্ণিমা ওরে চাঁদ মামা এত যে পূর্ণিমা কোথায় পেলি তুই বল আজ তারাই তারা শুধু মায়া ভরা আজ তারাই তারা শুধু মায়া ভরা ঝিকিমিকি করে ঝলমল একবার তকবি দাও দেখি না রে তাকবীর
ওরে চাঁদ মামা এত যে পূর্ণিমা ওরে চাঁদ মামা এত যে পূর্ণিমা কোথায় পেলি তুই বল আজ তারাই তারা শুধু মায়া ভরা আজ তারাই তারা শুধু মায়া ভরা ঝিকি মিকি করে ঝলমল ওরে চাঁদ মামা ওরে ভোরের পাখি কেন ডাকা ডাকি ওরে প্রজাপতি কেন খুলে আঁখি ওরে ভোরের পাখি কেন ডাকা ডাকি ওরে প্রজাপতি কেন খুলে আঁখি মন কেন হলো চঞ্চল আজ তারাই তারা শুধু মায়াই ভরা আজ তারাই তারা শুধু মায়াই ভরা ঝিকি মিকি করে ঝলমল ওরে চাঁদ মামা এত যে পূর্ণিমা কোথায় পেলি তুই বল আজ তারাই তারা শুধু মায়াই ভরা ঝিকি মিকি করে ঝলমল ওরে চাঁদ মামা এ বসুন্ধরা দেখো সবুজ ঘেরা যেন সোনা ছাড়া শুধু মায়াই গড়া এ বসুন্ধরা দেখো সবুজ ঘেরা যেন সোনা ছাড়া শুধু মায়াই গড়া পাখিরা করে কোলাহল আজ তারাই তারা শুধু মায়াই ভরা আজ তারাই তারা শুধু মায়াই ভরা ঝিকি মিকি করে ঝলমল ওরে চাঁদ মামা রজনী গন্ধা ওরে মধু মন্দা সকাল থেকে সন্ধ্যা নেই রে তন্দ্রা রজনী গন্ধা ওরে মধু মন্দা সকাল থেকে সন্ধ্যা নেই রে তন্দ্রা এ সৌরভ কোথায় পেলি বল আজ তারাই তারা শুধু মায়াই ভরা আজ তারাই তারা শুধু মায়াই ভরা ঝিকি মিকি করে ঝলমল ওরে চাঁদ মামা আল্লাহর প্রশংসা যতই করি না কেন কম থেকে যায় সারা বিশ্বটাকে এত সুন্দর করে দিন সাজিয়েছেন শেষ ছন্দ সাগরের ঝর্ণা যেন রাজকন্যা এমে হান্নানের বর্ণনা সাগরের ঝর্ণা যেন রাজকন্যা এমে হান্নানের বর্ণনা সাগর পানে ছোটে অবিচল আজ তারাই তারা শুধু মায়াই ভরা আজ তারাই তারা শুধু মায়াই ভরা ঝিকি মিকি করে ঝলমল ওরে চাঁদ মামা এত যে পূর্ণিমা কোথায় পেলি তুই বল আজ তারাই তারা শুধু মায়াই ভরা আজ তারাই তারা শুধু মায়াই ভরা ঝিকি মিকি করে ঝলমল ওরে চাঁদ মামা তকবীর দাও নারায় তকবীর মনা এই ওরে চাঁদ মামা গজলটা তোমাদের ভালো লেগেছে নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা
বালা ও গো প্রভু রবানা ও গো প্রভু রবানা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লা রওজা মুবারক দেখলে একটি বার নূরেতে ঝলমল করবে ভিতর নূরে ভিতর রওজা মুবারক দেখিলে একটি বার নূরেতে ঝলমল করবে ভিতর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা দিদার দাও না ও গো মদিনাওয়ালা রওজায় ডাকো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর যত খানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যত খানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ রবে না রওজাতে গেলে দুঃখ রবে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বল্লা নারে তাকবীর বাদশা গো তুমি বাদশা গো তুমি দিন দুনিয়ার বাদশা গো তুমি বাদশা গো তুমি দিন দুনিয়ার কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার বাদশা গো তুমি বাদশা গো তুমি দিন দুনিয়ার কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার তোমার পাসিনা যেন মিশকে আতর দেখে সালাম দিত কাকর পাথর দেখে সালাম দিত কাকর পাথর তোমার পাসিনা যেন মিশকে আতর দেখে সালাম দিত কাকর পাথর দেখে সালাম দিত কাকর পাথর বনির হরিলেও বনির হরিলেও চিনে
এনেছে গো তোমার কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার বাদশাহ গো তুমি বাদশাহ গো তুমি দিন ও দুনিয়ার কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার তোমার ব্যবহার ছিল এতই মধুর তোমার অন্তর ভরা শুধু নোরার নোর তোমার অন্তর ভরা শুধু নোরার নোর তোমার ব্যবহার ছিল এতই মধুর তোমার অন্তর ভরা শুধু নোরার নোর তোমার অন্তর ভরা শুধু নোরার এতো দয়া মায়া এতো দয়া মায়া তোমার বুকের ভিতর কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার বাদশাহ গো তুমি বাদশাহ গো তুমি দিন ও দুনিয়ার কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার দেখিলে গো তোমায় এই দুই নয়নে পড়বে না দেহ তো চোখের আগুনে পড়বে না দেহ তো চোখের আগুনে দেখিলে গো তোমায় এই দুই নয়নে পড়বে না দেহ তো চোখের আগুনে পড়বে না দেহ তো চোখের আগুনে রহমত তুমি রহমত তুমি সারা দুনিয়ার কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার তো দেখুন আল্লাহ পাকের নবী তিনি হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে জীবনে একটিবার যে তার জীব যে ব্যক্তি তার জীবনে একটিবার আমার রওজা শরীফের জিয়ারত করলো সেই ব্যক্তির জন্য আমি নবী আমার শাফায়াত করাটা ওয়াজিব হয়ে গেল আচ্ছা নবীর শাফায়াত যদি তার রওজা জিয়ারত করাতে যদি ওয়াজিব হয়ে যায় আর আমার আপনার মতো হতভাগার নসিবে যদি তার দিদার জুটে যায় তাহলে তো কোনো কথাই নয় তাই কবি কি লিখছেন যে তোমাকে যদি এই দুই নয়নে একবার দেখি তাহলে দোজখে আমার দেহ পড়বে না তাই কবি কি বলছেন আবার আমি বলছি আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন দেখিলে গো তোমায় দুই নয়নে পড়বে না দেহ তো চোখের আগুনে পড়বে না দেহ তো চোখের আগুনে দেখিলে গো তোমায় দুই নয়নে পড়বে না দেহ তো চোখের আগুনে পড়বে না দেহ তো চোখের আগুনে রহমত তুমি রহমত তুমি সারা দুনিয়ার কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার বাদশাহ গো তুমি বাদশাহ গো তুমি দিন ও দুনিয়ার কি করব তারিফ ও গো নবী তোমার কি করব তারিফ ও গো নবী তোমার দিবানিসি থাকি তোমার ধ্যানে আর পাঁচ জীবন বৃথা তুমি বিনে অবসায় জীবন বৃথা তুমি বিনে দিবানিসি থাকি তোমার ধ্যানে
ধ্যানে আর পাঁচ জীবন বৃথা তুমি বিনে অবসায় জীবন বৃথা তুমি বিনে এ জীবন কোরবান এ জীবন কোরবান কদমে তোমার কি করব তানি ও গো নবী তোমার কি করব তানি ও গো নবী তোমার বাদশাহ গো তুমি বাদশাহ গো তুমি দিন দুনিয়ার কি করব তানি ও গো নবী তোমার কি করব তানি ও গো নবী তোমার আলহামদুলিল্লাহ আমার ভাইজান আছেন ভাইজান কন্ঠে শুনতে থাকুন তো ভাইদের কিছু গজল রিকোয়েস্ট আছে যে ভাইজান এই গজলগুলো বলবেন তার মধ্যে একটি গজল বুড়িমা বুড়িমা এই গজলটা শুনবেন আপনারা ইনশাআল্লাহ গজলটা আপনাদের মাঝে পরিবেশন করছি আপনারা যথাযথ ভাবে মনোযোগ সহকারে গ্রহণ করুন বুড়ি মা শোনো বুড়ি মা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা স্নেহ মায়া ভরা ছিল সাথের সন্তান কলিজার টুকরা ছিল মোর জানের জান হৃদয় উজাড় করে দিতাম ভালোবাসা কিছুই তো জানি না কোথায় সে রয়েছে কিছুই তো জানি না আমি বড় অসহায় পথে পথে ঠিকানা বুড়ি মা শোনো কিসের বেদনা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা আমার সোনা ছেলে এসে আমায় বলে মা গো বলো তুমি কবে যাবে চলে করিবে কে সেবা বলো সইতে পারি না তোমার ভার মাগো বইতে পারি না আজ থেকে মা তুমি খুঁজে নাও ঠিকানা বুড়ি মা শোনো বুড়ি মা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা আমরা অনেকেই আছি সেই মাকে হারিয়ে ফেলেছি যে মায়ের চাঁদ মুখটা দেখলে মনটা শান্তি পেয়ে যেত যে মায়ের মুখ থেকে একবার খোকা ডাক শুনলে মনটা শান্তি পেয়ে যেত সেই মা গহীন বাসবাগানে শুয়ে আছে না জানি কি অবস্থায় আছে দুনিয়ায় যখন বেঁচে ছিল আমরা অনেকেই আছি তানার সাথে সব ব্যবহার করতে পারেননি তানাকে একটু খুশি করতে পারেননি সর্বদা দুচ্ছাই করে মাকে তাড়িয়ে দিয়েছি মা যদি বলতো বাবা তুমি তো বাজারে যাচ্ছ আমার গ্যাসের যন্ত্রণার পেটটা কেমন হচ্ছে একটু আমার গ্যাসের ট্যাবলেট এনো বাবা আমরা বাজারে গিয়েছিলাম বাজারে সব বাজারগুলো করে বাড়িতে এসে
মাকে বলেছিলাম মা তোমার সেই গ্যাসের ট্যাবলেটটা আনতে আমার মনে ছিল না বলে ঘরের মধ্যে গিয়ে আরামে বিছানায় ঘুমিয়েছি মা আমার মানে গ্যাসের জন্যে ছটফট ছটফট করেছে সারাটা রাত কত কষ্ট করে মা আমাকে বড় করেছিল আজ আমরা অনেকেই আছি যুবক ভাইরা সেই মাকে কষ্ট দেই শীতের রাতে নিজে ভিজে কাঁথায় শুয়ে থেকে আমাকে শুকনো শাড়িতে জড়িয়ে সারা রাত কাটিয়ে দিয়েছিল একবারও বকবক করেনি একবারও গালিগালাজ করেনি আর সেই মা যদি আমাকে কোনো একটা কথা বলে আমাদের রাগ হয়ে যায় মায়ের সাথে আমরা অসৎ ব্যবহার করি এগুলো থেকে দূরে সরে আসতে হবে অনেক অ্যাক্সিডেন্ট থেকে আমরা মুক্তি পেয়ে যাব মায়ের দোয়া যদি আমাদের সাথে থাকে ব্যবসায় আমাদের উন্নতি হচ্ছে না মায়ের দোয়া আমরা নেব আল্লাহ আমার ব্যবসায় উন্নতি দেবে পড়াশোনায় আমাদের সুমতি হচ্ছে না পড়াশোনায় ভালো রেজাল্ট হচ্ছে না আমরা আব্বা মায়ের দোয়া নেব আমরা ভালো রেজাল্ট করব ভালো চাকরি পাব এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে কেন নবীর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হজ করতে তোমায় মক্কা মদিনায় যেতে হবে না তোমার বাড়িতে তোমার বড় হজ আছে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি তোমার মায়ের চাঁদ মুখের দিকে একবার তাকাও তাকিয়ে ভাবো আহারে এই সেই মা যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল কত কষ্ট কত ব্যথা বেদনা আমার মা সহ্য করেছিল এই সেই আমার গর্ভধারিণী মা নবীর হাদিস সাথে সাথে আপনার আমলনামায় একটি কবুলিয়াত হজের সওয়াব দেওয়া হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমরা অনেকেই সেই মায়ের সাথে অসৎ ব্যবহার করি সেই আব্বার সাথে অসৎ ব্যবহার করি এখনো সময় আছে ফিরে আসো শেষ সন্ধ্যা শুনুন যে মায়ের হাসিতে খোদার জান্নাত আসে যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে শেখালো যে মা তোমার মুখের ভাষা সঠিক পথের দিশা ওই ইমরান মা তোমার বেহেস্তি খাজানা প্রেম মায়া মমতাই সেরা উপমা বুড়ি মা বুড়ি মা শোনো বুড়ি মা বুড়ি মা বুড়ি মা শোনো একটা ছোট ঘটনা বলি এক ব্যক্তি হাটে যাচ্ছিল গরু কিনতে কোথায় যাচ্ছিল হাটে যাচ্ছিল গরু কিনতে প্রতিপদে আরেক ব্যক্তির সাথে দেখা তো বলছে সালাম কালাম হলো বলছে কোথায় যাচ্ছেন বলছে আমি হাটে যাচ্ছি গরু কিনতে তো বলছে এই ব্যক্তি বলছে যে যখন গরু কেনেননি আপনি বলুন ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে আমি হাট থেকে গরু কিনে বাড়ি আসবো বলছে আমাকে অত জ্ঞান দিতে এসো না আমি অনেক জ্ঞানী আমাকে অত শেখাতে এসো না দেখবেন সমাজে কিছু মানুষ এরকম আছে একটু যদি ভালো কথা বলতে যান বলবে আমাকে অত শেখাতে হবে না তুই তোর কাজ কর ঠিক আছে এমন তো এই ব্যক্তি মন খারাপ করে ভাবলেন যে না আপনাকে বলে হবে না ঠিক আছে যান আপনি চলে যান চলে যান গেলেন বাজারে ঘুরে 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 পছন্দ হয়ে গেল দাম দর সব ঠিক হয়ে গেল এখন গরু কিনতে যাবে পকেটে হাত দিয়ে দেখে টাকা চুরি হয়ে গেছে টাকা নেই তখন বলছে হায় রে ইনশাআল্লাহ কি ক্ষতি আমার হয়ে গেল তখন মনটা মলিন হয়ে গেছে দুঃখ ভরা মন নিয়ে ফিরে আসে প্রতিমতে আবার সেই ব্যক্তির সাথে দেখা তো সেই ব্যক্তি বলছে কি ব্যাপার আপনি হাটে গেলেন গরু কিনতে কই সে আপনার গরু কই আচ্ছা আর করবেন না ইনশাআল্লাহ গরু কিনতে গেলাম ইনশাআল্লাহ দাম দর সব ঠিক হয়ে গেল ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে দিয়ে টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে ইনশাআল্লাহ আমার গরু কেনা হলো না ইনশাআল্লাহ তো বলছে এখন এতবার ইনশাআল্লাহ বলে কোনো লাভ নেই দরকার ছিল তখন বলা তখন যদি বলতেন আল্লাহ পাক এমনও হতো ওই চোরটা চুরি করতে পারতো না ওই টাকা আল্লাহ হেফাজত করত আর আপনি ওই গরু নিয়ে বাড়ি ফিরতে পারতেন ওই জন্য যখন যেটা দরকার তখন সেটা বলতে হবে এতে
ইন্তেকালের পরে আমাদের আর তওবা কবুল হবে আমাদের সুবহানাল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহু আকবার আর আল্লাহর কাছে কবুল হবে না ওই জন্য এই যে মাহফিল সারা দিন তো আমরা কত গুনার কাজে লিপ্ত থাকি তাই তো এই সমস্ত মাহফিল হয় মাহফিলে যদি একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলি তাহলে কেমনে বলবো ওই জন্য একটু মহব্বতের সাথে নারে তাকবীর আরো মহব্বতের সাথে নারে তাকবীর মাশাআল্লাহ চলুন আমরা একের পর এক